গুড ইভিনিং সকলকে। চলো, আমরা আজকের আলোচনা পড়াশোনা যাই বলো না কেন, সেটা শুরু করে দিই এবার। অর্চনা বলছে মন মেজাজ একদম ভালো নেই, কেন কি হয়েছে? বিশ্বজিৎ বলছে সেরকম এনার্জি পাচ্ছি না। এই রে, কেন সবার মন মেজাজ ভেঙে পড়ছে কেন? হ্যালো পুষ্পিতা, সুশান্ত, বরং ওনার থেকে তো আমাদের শিক্ষা নেওয়ার আছে। যদি সুইসাইড হয়ে থাকে, যদি মার্ডার হয়ে থাকে, সেটা তো খুবই দুর্ভাগ্যজনক, অপরাধীরা শাস্তি পাবে এটাই কাঙ্ক্ষিত। যদি আত্মহত্যা হয়ে থাকে, ওনার থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। আসলে মানে আমার ব্যক্তিগতভাবে সবসময় মনে হয়, যেহেতু ছেলেমেয়েরা জয়েন করছে, 1 মিনিট হয়তো শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে, যে যে যত সাফল্যে পৌঁছায় সে ভাবে তার রিস্ক ফ্যাক্টর আরো বেড়ে যায়, যে আমাকে এই সাফল্যে এবার থাকতে হবে, এটা খুব চাপের ব্যাপার। রবীন্দ্রনাথ প্রত্যেক দিন ভোর 3:30-এর সময় উঠে ছাদে গিয়ে পূর্ব দিকে মুখ করে বসে থাকতেন ঘন্টা খানেক, ঘন্টা দেড়েক। সূর্য উঠতো, দিন শুরু হতো, তখন তিনি নিচে নেমে একেবারে কাজে অ্যাক্টিভ। তো ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কেন রোজ এই সকালবেলা 3:30-এর সময় মাঝরাতে উঠে পূর্ব দিকে মুখ করে কেন, আপনার কি কোনো কনফিউশন আছে যে আজকে সূর্যটা পূর্ব দিক থেকে উঠবে না, আমি দেখবো, তা তো নয়। উনি বলেছেন, বলতেন যে দেখো, আমি রবীন্দ্রনাথ হয়ে গেছি, এবার আমায় রোজ রবীন্দ্রনাথ হয়ে থাকতে হবে, আমারও মাথা গরম হবে, বাই চান্স যদি আমি আমার সঙ্গে দেখা করতে আসা কোনো লোককে বাজে কথা বলে ফেলি মুখ ফসকে, মিডিয়া প্যাম্পার করবে, জ্বালাবে, তাহলেই আমার ইমেজ ভেঙে চুরমার। রবীন্দ্রনাথ এটা কি বললেন? তো আমায় এই যে প্রত্যেকদিন রবীন্দ্রনাথ হয়ে থাকতে হবে, এটা বিশাল বড় চাপের কাজ। তো সেলিব্রিটিদেরও এই চাপের ব্যাপারটা থাকে। তোমরা দেখবে, তোমরা যখন WBCS হয়ে যাবে না, তোমাদের প্রত্যেক দিন বিডিও হয়ে থাকতে হবে, এটা খুব চাপের ব্যাপার। তোমরা ভাবছো হয়তো বিডিও হওয়াটা চাপের ব্যাপার, নিশ্চয়ই চাপের ব্যাপার, প্রস্তুতি নেবে, সাকসেসফুলও হবে আমি জানি, কিন্তু তার পরের যে জায়গাটা রোজ বিডিও হয়ে থাকা, সেটা কম চাপের ভেবো না, সেটা আসল চাপের কাজ। তুমি যা ইচ্ছা তাই করতে পারবে না, তুমি বিডিও, তোমাকে সবাই দেখছে, মিডিয়ার ক্যামেরা তোমার উপর আছে, তুমি মুখ ফসকে কিছু বলতে পারবে না, তুমি ফেসবুকে লেখার আগে তোমায় 5 বার ক্রস চেক করতে হবে, এটা লিখবো, ঠিক আছে? তো কাজেই সেই ব্যাপারটা একটু খেয়াল রেখো প্রত্যেকে। আর একটা কথা আমি বলে আজকের ক্লাসটা শুরু করে দিই, সে কথাটা আর কিছুই না, আমরা ভাবি বুঝি যে এই একটা রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই যদি আমি এইখানে পৌঁছে যাই, এটা হচ্ছে WBCS, এই চাকরিটা পেয়ে গেলে এটা আমার সাকসেস। যারা এইটা ভেবে এগোচ্ছ, আমার মনে হয় তাদের পক্ষে সাকসেস পাওয়ার পার্সেন্টেজটা কম হয়ে যায়। তুমি কোনো ডেস্টিনেশনে পৌঁছে আনন্দ করব, এটা আমার সাকসেস হবে না ভাই। আসলে তোমার এই যে টোটাল যাত্রা পথটা, এই টোটাল যাত্রা পথটা তোমার সাকসেস, এই টোটাল যাত্রা পথটাকে তোমার এনজয় করতে হবে। সেখানে মাঝে মাঝে কোনো খানাখন্দ আসবে, সেই খানাখন্দটাকে পার হতে হবে, এখানে একটা মোড় আসবে, যখন তুমি প্রিলিমস পাস করে গেছো বা মেন্স পাস করেছো, একটু তুমি আনন্দ করবে 3-4 দিন, এইটুকু আনন্দ না নিলেও আবার বাঁচতে পারবে না, আবার তোমার পথ চলা একই ভাবে দৃঢ়পোক ভাবে শান্ত হয়ে স্থিতধী হয়ে, আবার তুমি এখানে গিয়ে WBCS মেন্স বা ইন্টারভিউ ক্র্যাক করে ফেলেছো, তোমার সাকসেস আসেনি,
এটা তুমি আর একটা মোড় ঘুরলে জীবনের, এখানেও তুমি দাঁড়িয়ে 1 মাস এনজয় করে নেবে, কারণ এটা একটু বড় মাপের মোড় ঘোরা। তারপর আবার তোমায় এই রাস্তায় এগিয়েই চলতে হবে, এবার ভালো কাজ করার জন্য, একের পর এক প্রবলেম গুলো সলভ করার জন্য তোমার ওখানকার মানুষজনের। আসলে যে পাহাড়ে ট্রেকিং করতে উঠছে, সে যদি ভাবে যে আমি কষ্ট করছি, আমি এখন কষ্ট করছি, বিশাল কষ্ট করছি, এই আমি একবার যদি পাহাড়ের মাথাটায় উঠে যাই, এখানে গিয়ে আমি বিশাল আনন্দ করব, আমি বিশাল সাকসেস পেয়ে গেছি, না, এই আনন্দটা খুব অল্প স্থায়ী হয়, তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। তুমি যে টোটাল পাহাড়ের গা বেয়ে উঠছো, এই যাত্রা পথটাকে এনজয় করো, এই যাত্রা পথটাই তোমার অ্যাডভেঞ্চার, এনজয়, ট্রেকিং সবকিছু। এটাকে যদি এনজয় করে নিতে পারো, এখানে তুমি নিশ্চিত পৌঁছাবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। কাজেই জ্ঞান দিচ্ছি না, এটা আমার নিজের উপলব্ধি, আমার মনে হয়েছে, এবং আমার বন্ধুর কথাটি বলে আমি শেষ করে ক্লাসে ঢুকে যাব, যে জীবনটা কিন্তু 100 মিটারের রেস নয় শুভদীপ, যে আমার হচ্ছে না কেন, হচ্ছে না কেন, হচ্ছে না কেন, বিশাল জোর দৌড়াতে হবে, এক্ষুনি দৌড়ে হাঁপিয়ে যেতে হবে, না, দম ধরে রাখতে হবে। জীবনটা আসলে ওই 1600 মিটারের বড় রেস, যেখানে মাঠটাকে 4 পাক বা 5 পাক ঘুরতে হয়, কাজেই দম ধরে রাখতে হবে। ঠিক আছে, সাকসেস পেয়ে গেছি, এত আনন্দ, জীবনে আর কাউকে পরোয়া করছি না, পাশ করতে পারিনি, এত দুঃখ, জীবনে আর কিছু নতুন করে করছি না, এই সর্বমত্যন্তম গর্হিতম, এই বাড়াবাড়ি রকম আবেগগুলোকে কন্ট্রোল করে ফেলতে হবে, ধীরে এগো, নিশ্চিত ভাবে এগো। চলো আমরা শুরু করে দিই আজকের পড়াশোনা। আগের দিন আমি যেখানে থেমেছিলাম, অর্থাৎ বৈদিক যুগটা, আমি প্রথমে গল্প এবং কনসেপ্ট এইটা বুঝতে চেষ্টা করেছিলাম। তারপর আগের দিন থেকে আমি কি শুরু করেছি, আমি শুরু করেছিলাম যে কি করে ফরম্যাট বানাতে হয়, কি করে ইম্পর্টেন্ট তথ্যগুলোকে বই থেকে তুলে এনে পরপর পরপর জট ডাউন করতে হয়। আমাকে দু একজন ফোন করেছিল, অনেকের ফোনই ধরতে পারিনি, যে স্যার আপনি যেরকম ছোট ছোট পয়েন্ট করে দিচ্ছেন, অথচ মনে থাকছে, কিন্তু আমি বাড়িতে লিখতে গেলে বড় বড় বাক্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি প্র্যাকটিস করাবো, চিন্তা নেই, আমি হাতে ধরে তোমাকে নিয়ে এগোবো, ওকে, এরকম 2-3টে চ্যাপ্টার আমি করিয়ে দেবো, তারপর বলবো তোমরা ফরম্যাট করে আমাকে পাঠাও, আমি চেক করে দেবো, ওকে। চলো, তো আগের দিন আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি মুখস্থ করতে শুরু করেছিলাম, ভাগদুখ, বালি ইত্যাদি ইত্যাদি কোনটা কি। এইবার আমাদের মাথায় রাখতে হবে, শুরু করে দাও আজকে আবার, প্রথম পয়েন্ট, ইম্পর্টেন্ট গড, উল্লেখযোগ্য দেবতা কারা ছিলেন সেই সময়, ওকে, এবং কারা ছিলেন সেটা তোমায় কোশ্চেন দেবে না। কোশ্চেন কি আসবে, কোশ্চেন আসবে কোন দেবতা কিসের ডিপার্টমেন্টের হেড ছিলেন, কোন ডিপার্টমেন্টের এইচওডি ছিলেন। ঠিক আছে, তো আমরা অবশ্যই গল্প তো বুঝে নিয়েছি, ইন্দ্র টিন্দ্রর কথা আমি বলেছিলাম, এবার ইনফরমেশন, ইন্দ্র, ইন্দ্র কিন্তু প্রথমে ছিলেন রেন গড, বৃষ্টির দেবতা বরুণ যেমন, ইন্দ্রও তেমন, তাই ইন্দ্র ঝড়, বজ্র, বিদ্যুৎ, বুঝতে পারছো, 250 খানা স্তোত্র, হিমস মানে স্তোত্র, ইন্দ্রের জন্য লেখা হয়েছে। আচ্ছা, আর কে নেক্সট ইম্পর্টেন্ট হলো, ইন্দ্র অগ্নির পরেই, ইন্দ্রর পর অগ্নি, ফায়ার গড, আগুনের দেবতা, এনার প্রতিও 250 খানা স্তোত্র, কি বলবো, নিবেদিত বা উৎসর্গ করা হয়েছে, লেখা হয়েছে। সোম, সোমা নয়, ঠিক আছে, সোম, সোমা, ওই রকম ভাবে এটা লেখা হয়েছে। ইনি হচ্ছেন প্ল্যানেট গড, মানে গ্রহদের দেবতা। আচ্ছা, মরুত, মরুতকে, মরুত হচ্ছেন ঝড়ের দেবতা, স্টর্ম গড, মরুত মানেই হচ্ছে বাতাস, ঠিক আছে। আচ্ছা, জমা, জম মানে কিছুই নয়, জম, জম, যমরাজ, ঠিক আছে। ডেথ গড মানে মৃত্যুর দেবতা, লর্ড অফ ডেথ। আচ্ছা, আর তোমার ইম্পর্টেন্ট এখান থেকে আসতে পারে, পুষণ সম্পর্কে জেনে রেখো, পুষণ হচ্ছে বিয়ের দেবতা, ঠিক আছে, ম্যারেজ গড, তো যাদের বিয়ে থা হচ্ছে না, একটু পুষণের পুজো টুজো করো। আর পূষা, পূষার সম্পর্কে একটু জেনে রাখবো, কারণ ইনি হচ্ছে দেবী, কিসের, ডন, ডন মানে হচ্ছে উষাকাল, স্যার উষাকাল মানে তো ডন, আচ্ছা উষাকাল মানে হচ্ছে ভোরের আগের মুহূর্ত, ঠিক আছে, ভোরের ঠিক আগের মুহূর্ত, গডেস অফ ডন।
ক্লিয়ার? এই কজন দেবতার নাম আমরা একটু মনে রাখবো ভাই, চলো খাতায় লিখে নিয়েছো আশা করি। ইয়েস স্যার, ইয়েস স্যার, ক্লিয়ার। অগ্নি সেকেন্ডটা এক্স্যাক্টলি। আচ্ছা চলো তাহলে এই অবধি হয়ে গেছে, আমরা চলে যাই পরেরটায়। পরেরটা কি বলছে দেখা যাক। পরেরটা আমাদের মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট গড তো হলো, এবার ইম্পর্টেন্ট ওমেন। বিখ্যাত নারীরা কারা ছিলেন সেই সময়? নারীদের অনেক স্বাধীনতা ছিল, তারা নিজেদের মতো পড়াশোনা করতেন, কৃতকার্য ছিলেন নিজেদের জীবনে। প্রথমে তুমি করো 1 নাম্বার স্টেজে ঋগ্বেদিক পিরিয়ড, ঠিক আছে, যেটাকে আমরা বলতে পারি ঋগ্বৈদিক যুগ। এই সময় ঘোষা, অপালা, লোপামুদ্রা নামগুলো কিন্তু ঠিকঠাক, ঠিক আছে, ভালো নাম, লোপামুদ্রা, মমতা, যাই হোক এই নামটা নিয়ে আমি কিছু বলতে চাই না, বিশ্ববরা, এনারা হলেন ঋগ বৈদিক যুগের। পরবর্তী বৈদিক যুগের মানে ল্যাটার ভেদিক পিরিয়ডের কারা ইম্পর্টেন্ট? দুজনের নাম মাথায় রাখো, গার্গী এবং মৈত্রেয়ী, ভালো নাম, ঠিক আছে, গার্গী এবং মৈত্রেয়ী। দেখেছো আগেকার যুগের একদম প্রাচীন ভারতবর্ষে কিন্তু সবকিছু খুব আপডেটেড ছিল, নামগুলো কত সুন্দর। তারপর মধ্যযুগে এসে হয়ে গেল শ্যামাদাসী, অমুক আঙুরবালা, এসব নাম হয়ে গেল। হ্যাঁ চলো তাহলে নামগুলো আশা করি মানে ভুলবে না। এবার এবার আমাদের কি মাথায় রাখতে হবে? নেক্সট নেক্সট আমরা দেখব যে কি কি ট্রাইবাল অ্যাসেম্বলি ছিল, মানে পরিষদ, ঠিক আছে, ট্রাইবাল অ্যাসেম্বলি বা পরিষদ কি কি ছিল। প্রথম 1 নাম্বার আমাদের মাথায় রাখতে হবে বিধাতা। স্যার বিধাতা, বিধাতা মানে তো ভগবান, আগে না 122 বার এই বিধাতার ব্যাপারে ঋগ্বেদে বলা হয়েছে। এই বিধাতা একটা বডি ছিল, বডি মানে দেহ না, একটা বডি মানে হচ্ছে পঞ্চায়েত একটা বডি, পৌরসভা একটা বডি, ঠিক আছে, ওরকম বিধাতা একটা বডি, ওখান থেকেই এসছে বিধান, সেখান থেকেই এসছে বিধানসভা, সেখান থেকেই এসছে বিধায়ক, এবার বোঝা যাচ্ছে। চলো পারপাস, এদের কাজ কি ছিল বিধাতার? বিধাতার কাজ ছিল যে সেকিউলারিটি মেনটেন করবে, রিলিজিয়াস ব্যাপার স্যাপার গুলো দেখবে, ঋগ বৈদিক যুক্ত সেকুলার ছিল আমরা জানি, এবং মিলিটারির ব্যাপার স্যাপার গুলো দেখবে, ডিফেন্স কমিটি, ঠিক আছে। এটাকে তুমি বলতে পারো আর্লিয়েস্ট অ্যাসেম্বলি, সবচেয়ে প্রথম অ্যাসেম্বলি হচ্ছে এই বিধাতা। বলো এই অবধি কার কোনো সমস্যা আছে কিনা? ঠিকঠাক ভাবে নোটস নিতে পারছো? ফরম্যাট, নোটস নয় ফরম্যাট, পয়েন্ট। দেবাশিস তুমিও পারবে, ভরসাটা রাখতে হবে। এক একজনের কি বলতো সময় ওয়েট করায়, একেবারে না করার চেয়ে দেরিতে করা ভালো আমার এটা মনে হয়। ডক্টর কালাম, আমি যার লেখা পড়ে অনুপ্রাণিত হই, শিখি অনেক কিছু, ডক্টর কালাম 3 বছর একটা ভুল ডিগ্রি করেছিলেন, তারপর ওনার মনে হচ্ছে ডিগ্রিটা আমি করলাম কেন, আবার নতুন করে অন্য একটা ইঞ্জিনিয়ারিং এ গিয়ে পড়াশোনা শুরু করলেন। তখন উনি একটা কথা লিখছেন, একেবারে না করার চেয়ে দেরিতে করা ভালো। তো জানি তোমাদের অনেকের সমস্যা, বয়স বেড়ে যাচ্ছে, ঠিক আছে, দেরিতে হচ্ছে, বাট হচ্ছে, বাকি জীবনটা ঠিকঠাক থাকবে, লেগে থাকবে, কোনো চিন্তা নেই। আর্লিয়েস্ট অ্যাসেম্বলি মানে সবচেয়ে প্রাচীন অ্যাসেম্বলি। নেক্সট নেক্সট জায়গা, 2 নাম্বার আর একটা অ্যাসেম্বলির কথা মাথায় রাখো, সেটা হচ্ছে গণ। গণ কি? গণ এটা আমরা বলতে পারি, তুমি লিখে রাখতে পারো শর্টকাটে মাথায় রাখার জন্য, যে স্ট্যান্ডস ফর রিপাবলিক। রিপাবলিক মানে কি? রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র, তাই তো? তার মানে এই নাম থেকেই আমি বুঝতে পারছি
যে সাধারণ মানুষের পার্টিসিপেশন এই গণর মধ্যে ছিল। তো এই যে গণ, এটা এমন একটা অর্গানাইজেশন যেটা গণপতি রাজা, এখানে আমি লিখে দিচ্ছি গণপতি রাজা কিংবা গণস্য রাজা, এই নামটাও পাওয়া যায়, গণস্য রাজা এনার সময় ছিল। ঠিক আছে, এবার এই গণপতি কি আমাদের গণেশ দাদা সেটা আমরা জানি না, হতে পারে নাও পারে। তিন, পরিষদ। পরিষদ কখন এলো? না, পরিষদ মাথায় রাখবে এটা এমন একটা অ্যাসেম্বলি ছিল যেখানে প্যাট্রিয়ার্কাল এবং ম্যাট্রিয়ার্কাল দুরকমই ছিল, অর্থাৎ নারী পুরুষ উভয়ই অংশ নিতে পারতো কোথায়? এই পরিষদে। ওকে, আচ্ছা, তাহলে বিধাতা গণ পরিষদ এই তিনটে তো বুঝলাম। এবার স্যার একটু বিয়ে থায় আসুন, কত রকম বিয়ে হয়, ম্যারেজ, যত সব উল্টো পাল্টা ভোগাস কথা না, যে লিভ ইন, লিভ ইন হচ্ছে আমেরিকান কালচার, ইউরোপিয়ান কালচার, আরে দূর, যারা বলে তারা ভারতীয় কালচার জানেই না, ওরা মনুসংহিতা জানে, কিছু হলে ঠাকুরমশাইকে বলে ঠাকুরমশাই আপনি কি বিধেন দেন বলুন দেখি। যদি হিন্দু ধর্ম গ্রন্থ শাস্ত্র পুরাণ, সনাতন বৈদিক ধর্মগ্রন্থ শাস্ত্র পুরাণ পড়াশোনা করে কেউ, তাহলে জানবে এর চেয়ে বেশি লিবারাল, এর চেয়ে বেশি আধুনিক, এর চেয়ে বেশি আপডেটেড, এর চেয়ে বেশি সায়েন্টিফিক আর কিছু হতে পারে না। ওকে, আমাদের যদি প্রাচীন কিছুতে ফিরে যেতে হয় সেটা বৈদিক যুগ, সেটা মধ্যযুগীয় বর্বরতা নয় যেখানে বলা হচ্ছে এই নিয়ম ওই নিয়ম, মেয়েরা ঘরে থাকবে, বিধবা হলে এই করতে হবে, ছেলে 10টা বিয়ে করতে পারবে, মেয়ে বিধবা হলে কোনো বিয়ে করতে পারবে না, তাকে চিতায় তোলা হবে, এইগুলো পরে শয়তান মানুষজন, বিশেষত খারাপ ভেবো না যারা ব্রাহ্মণ আছো, সেই সময়কার ব্রাহ্মণ মানুষজন এইসব নিয়ম কানুন গুলো তৈরি করেছিলেন। বেদে 8 রকম বিয়ের কথা আছে, 8 রকম, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, ঠিক আছে, করকম 8 রকম, যেমন আমাদের খালি ওই প্রজাপত্যয় বিয়েটাই হয় এখনকার সমাজে, তুমি বাকি 7টা বিয়ে করলে বলবে এ বাবা ছেলেটা দেখেছো নিয়ম মানল না, তুমি চোখ কান বুঝে বুক ফুলিয়ে বলবে আজ্ঞে নিয়ম মেনেছি, বৈদিক মতে বিয়ে করেছি। ঠিক আছে, ব্রাহ্ম এটাকে তুমি বলতে পারো সেম ক্লাসে বিয়ে হওয়া। দেখো এর মধ্যে অনেক জটিল হিসেব আছে, আমি সহজ করে বলে দিচ্ছি, ঠিক আছে, সেম ক্লাসে বিয়ে হওয়াটাকে ব্রহ্ম বিয়ে বলা হয়। দৈব, দৈব এটাকে তুমি বলতে পারো যে এখানে এই বিয়েতে স্যাক্রিফাইস হয়, পুরোহিত লাগে, স্যাক্রিফাইস মানে যাগ যজ্ঞ বলি টলি এইসব হয়, ঠিক আছে। আচ্ছা, আর্স বা আর্য যাই বলো না কেন উচ্চারণ, এই বিয়ে মানে, এটাকে অনেকে আর্স এরকমও বলে, ডাউরি ম্যারেজ, ডাউরি মানে এখানে পণ প্রথা ছিল এই বিয়েতে। ওকে, প্রজাপত্য, যেই বিয়েটা এখন হিন্দুরা ভাবে যেটাই বুঝি আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম, কেউ জানেই না যে বাকি আরো 7খানা আছে। প্রজাপত্য হচ্ছে ম্যারেজ উইদাউট ডাউরি, আর প্রজাপত্যায় নমো বলে বলে হে হে আমার তো মানে 5 লাখ টাকা পণ চাই রাম ছাগল, ঠিক আছে, উইদাউট ডাউরি। প্রজাপত্য বিয়ে মানেই হচ্ছে সেখানে পণ নেওয়া যায় না। 5 হচ্ছে গান্ধর্ব, এই যে ছেলে মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে, হচ্ছে মানি না এই বিয়ে, কোনো নিয়ম মানা হয়নি এই বিয়েতে, কে বলেছে? বৈদিক নিয়ম মানা হয়েছে, গান্ধর্ব বিয়েটা, কনসেন্ট ম্যারেজ, দুজনের সম্মতিতে বিয়ে। ওকে, সম্মতি, এবং এখানে বলা হতো যে ফুল পাতা লতা গাছ সূর্য এদের সাক্ষী রেখে আমি বিয়ে করছি, সুন্দর সিস্টেম। 6, অসুরা, অসুর বিয়ে কোনটা, অসুর বিয়ে হচ্ছে বাবার কাছ থেকে কনেকে নিয়ে আসা হতো, যে ব্রাইড তাকে, ব্রাইড
বট ফ্রম হার ফাদার, কিরম করে নিয়ে আসতো? বট মানে কেনা, বাইয়ের পাস্ট টেন্স, কিনে নিয়ে আসতো। মানে মানে মেয়ের বাবাকে টাকা দিতে হতো যে এই যে আপনার মেয়েকে কিনে নিয়ে গেলাম, এত টাকা রাখুন। এখন যেমন ছেলের বাবারা টাকা পয়সা চায় যে আমার ছেলেটাকে বিক্রি করছি, টাকা পয়সা দিন, ঠিক আছে, লজ্জাও করে না। সাত, রাক্ষস, রাক্ষস বানান কি হবে? এটা রাক্ষস এরকমই কিছু বানানো হবে, ঠিক আছে, বাংলায় তো রাক্ষস। রাক্ষস মানে হচ্ছে ফোর্সফুল ম্যারেজ, জোর করে যেসব বিয়ে থা হতো, তার যত এখানে ধর্ষণ রেপ যুক্ত থাকতো, এগুলো হচ্ছে রাক্ষস বিবাহ। নেক্সট হচ্ছে পৈশাচ, মানে যেটাকে আমরা বলি পিশাচ বিবাহ। পৈশাচ কি? তাহলে এটা বাংলা সিনেমায় আগেকার দিনে দেখবে, কেন বুঝি না, ধরে দুই থাবড়া দেওয়া উচিত সেই সময়কার ডিরেক্টরদের রুচিবোধকে। কোন মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, সেই ছেলেটাকে এবার বলা হচ্ছে এবার তো এই মেয়েকে তোমাকেই বিয়ে করতে হবে। কেন? যেন ও বিয়ে করে কি বিশাল কাজ করে দিল, ওকে জেলে দে, পেটা, সেই মেয়েটা তার নিজের পথে চলবে, যাকে ইচ্ছা তাকে বিয়ে করবে। কি লজিক আগেকার দিনে বাংলা সিনেমায়! ওকে, মানে ফোর্সফুল ম্যারেজকে স্বীকৃতি দিচ্ছে, রাক্ষস বিবাহকে। আর পৈশাচ হচ্ছে সিডাকশন, চুরি করে নিয়ে যেত মেয়েকে, অ্যাসলিপ, এটুকু লিখে দিলাম। মানে কোনো মেয়ে ঘুমোচ্ছে সেই সময় তাকে চুরি করে নিয়ে গিয়ে বিয়ে করে ফেললো। কিডন্যাপ, কিডন্যাপ বাংলা ভাষায় লেখো, বাংলা নয়, এটাও ইংরাজি, কিডন্যাপ করে অপহরণ করে বিয়ে, এটা হচ্ছে পিশাচ বিবাহ। এই আট রকম বিয়ে আছে, ছেলেদের আনন্দিত হবার কিছু নেই, বা মেয়েদেরও। কোনো মেয়ে মনে করলো কোনো ছেলে ক্রাশ, সেই ছেলেটা পাত্তা টাত্তা দেয় না, তাকে কিডন্যাপ করে নিয়ে চলে এসে বিয়ে করে নিল, বললে এই তো আমি বৈদিক নিয়মে বিয়ে করেছি। ঠিক আছে, বলো, এই আটটা মাথায় থাকবে, কোনো সমস্যা নেই যদি শর্ট কোশ্চেন আসে। ভুটানে এই টাইপে হয়? এই রে, আমি জানি না, এটা জানতে হবে আমায়। ওকে, ঠিক আছে, চলো আগের স্লাইডটার পিকচার নেবে। আচ্ছা ঠিক আছে, বলছি দারুণ লাগলো, এনার্জেটিক হলাম, এই রে, চলো এটার স্ক্রিনশট নিয়ে নাও, এটার স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা যদি 22শে শ্রাবণ সিনেমাটা দেখে থাকো, যেটা প্রসেনজিৎ অভিনয় করেছিলেন, সেইখানে প্রসেনজিৎ একটা সিন আছে যেখানে পরমব্রতকে বলছে যে বিয়ে করেছো বা এরকম কিছু, পরমব্রত বলছে না, মানে ওই 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 মানে লিভ ইন টাইপের, মানে মদ খেয়ে বলছে, কথাটা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। তখন প্রসেনজিৎ বলছে লিভ ইন ইউরোপিয়ান টার্ম, জানো বেদে আট রকম বিয়ের কথা আছে। তো এইখানে প্রসেনজিৎ এই কথাটা ওনার মুখে প্রথম শুনেছিলাম 22শে শ্রাবণ সিনেমায়। ওকে, চলো আশা করি স্ক্রিনশট হয়ে গেছে, পরের জায়গায় আমরা চলে যাই। রিভার, রিভার নিয়ে কোশ্চেন দিয়ে দেয়, কি কি নদ নদীর উল্লেখ পাওয়া যাচ্ছে, খুব ভালো করে দেখো বর্তমান টার্ম আর সেই সময়ের টার্ম গুলো বুঝতে হবে। অক্ষিণী বলে যে নদীর কথা পাওয়া যাচ্ছে, সেই অক্ষিণী নদী হচ্ছে চেনাব নদী, ঠিক আছে। দু নাম্বার, ফটাফট, পুরুষিনী, পুরুষিনী নদী বলে যার নাম পাওয়া যাচ্ছে সেটা আর কিছুই না, রবি নদী, মুখস্থ তো করতেই হবে স্যার। শতদ্রু, শতদ্রু বা শতদ্রু বলে যে নদীর নাম পাওয়া যাচ্ছে সেটাকে এখন ইংরাজিতে বলা হয় সাটলেজ, বাংলাতে শতদ্রুই বলে, তাহলে সাটলেজ লিখলাম কেন? WBCS মেন্স ইংরাজিতে দেবে, ঠিক আছে, কারণ লেজ নয়, সাটলেজ মানে শতদ্রু নদী। বিতস্তা, এই বিতস্তার বর্তমান নাম ঝিলম, মনে আছে তো কাশ্মীর, ঝিলম নদীর তীর। পাঁচ, দৃশ্যবতী, এই যে দৃশ্যবতী নামটা আছে বা দৃশ্যস্বতী, এটাকে বর্তমান ঘঘর নদী বা ঘগ্গর, গয় গয় বিভিন্ন জায়গায় থাকে, ঘগ্গর। সরস্বতী, যিনি আমাদের দেবী এবং নদী আসলে, কিন্তু সেই সরস্বতী নদীকে এখন খুঁজে পাওয়া যায় না, বর্তমান সরস্বতী নদী বলে যেটাকে বলা হয় সেটাই হচ্ছে সরস্বতী। আর বিপাশা, এই যে বিপাশা নদ, এটাকে এখন ইংরেজিতে কি বলা হয়? এখন এর ইংরেজি টার্ম BAES, দেখবে বিজ বা বেজ এরকম উচ্চারণ করে, এটা আসলে বিপাশা নদী। বলো এই অবধি ক্লিয়ার কিনা?
লেখা হয়েছে? হ্যাঁ, 22শে শ্রাবণে বলেছিল স্যার, এগুলো জীবন মুখার্জিতে নেই। ওরে বাবা, জীবন মুখার্জি পড়লে তো পুরোটা হবে না। আমি কি বলেছি, প্রথম কনসেপ্ট যখন বিল্ডিং করছো, ঠিক আছে, এই দেখ সোজা কথা, WBCS হিস্ট্রি তুমি কি করে পড়বে? প্রথম যখন কনসেপ্ট বিল্ডিং করছো, যদি বাংলায় করো তাহলে জীবন মুখার্জি পড়ো, একটা গল্প ক্লিয়ার হবে তোমার কাছে। আর যদি ইংলিশে করো তাহলে ক্লাস 11-12-এর তামিলনাড়ু পাবলিকেশনের বই পড়ো। কিন্তু এই বইটায় প্রচুর ইনফরমেশন ভুলভাল আছে। এটা হলো তোমার কনসেপ্ট বিল্ডিং এর জন্য, যে জানে না কিছু, অনেকদিন পর ইতিহাস পড়ছে, 5-7 বছর পর ভুলে গেছে, তার জন্য। এবার 2 নম্বর স্টেপে তুমি যখন পড়বে, পড়ার জন্য পড়া, WBCS এর জন্য পড়া, তখন তুমি যদি বাংলাতেই পড়তে থাকো তাহলে অঞ্জন গোস্বামী পড়বে। এই অঞ্জন গোস্বামীর বই হচ্ছে 3 খণ্ড, এই হলো তোমার WBCS। আর যদি ইংরাজিতে পড়তে পারো, যেটা পড়লে খুব ভালো হয়, সেটা হচ্ছে তুমি কৃষ্ণা রেড্ডির বই পড়বে, যেটা পুরো সিভিল সার্ভিসের জন্য লেখা বই, ঠিক আছে? অনেকে বলে স্যার পুনম দালাল দাহিয়া, নিশ্চয়ই চলবে, কোনো অসুবিধা নেই। ওকে, কৃষ্ণা রেড্ডি বা পুনম দালাল দাহিয়া পড়ে নাও, তাহলেই হয়ে যাবে। এবার তুমি মডার্ন ইন্ডিয়া সম্পর্কে আরো কিছু জানতে চাইছো, ইন্টারেস্টিং, তখন তুমি রাজীব আহিরটা একবার পড়ে নাও, এই হলো ব্যাপার। কিন্তু আমি জীবন মুখার্জিও পড়ছি, 11-12 পড়ছি, অঞ্জন গোস্বামীও পড়ছি, কৃষ্ণা রেড্ডিও পড়ছি, কোনো লাভ নেই, এত টাইম কেন দেব, তাই না? বাকি সাবজেক্ট পড়লে আমার কাজে দেবে। চলো নেক্সট, এই কৃষ্ণা রেড্ডি থেকে কি করে ইনফো গুলোকে ছোট করে করে কি বলবো তোমার ফরম্যাটে তৈরি করতে হয়, সেইটাই তো আমি করে দিচ্ছি এখানে। এতগুলো যে আমি ফরম্যাট তৈরি করে দিলাম, ইনফো তুই দিয়ে দিলাম, এখান থেকে শিখে নাও কি করে করতে হবে। ওকে, চলো পরের জায়গা। পরের জায়গা আমরা দেখব যে 4টে উপবেদ ছিল। উপবেদ কি কি? উপবেদাস, হেডিং করো উপবেদাস। 1, আয়ুর্বেদ। উপবেদের মধ্যে প্রথমটা হচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদ কি জিনিস আমরা তো জানি, মেডিসিন। ওকে, মেডিসিন নিয়ে ডিল করে। 2, ধনুর্বেদ। এই ধনুর্বেদা, এটা বুঝতেই পারছো, ধনু মানে ধনুকের কিছু কেস আছে, মানে আর্ট অফ ওয়ারফেয়ার, আর্ট অফ ওয়ার, যুদ্ধবিদ্যা শেখায় ধনুর্বেদে, ঠিক আছে? আচ্ছা, 3, গন্ধর্ববেদ। গন্ধর্ববেদ, গন্ধর্ববেদে কি করে? মিউজিক, মিউজিক শেখায়, আর্ট অফ মিউজিক, গান টান শেখায়। ওকে, 4 হচ্ছে শিল্পবেদা। এই শিল্পবেদ কি জিনিস? শিল্পবেদ হচ্ছে আর্ট অফ লিটারেচার, লিটারেচার শেখায়। তাহলে দেখেছো, ডাক্তারি শিখবে, মারামারি শিখবে, গান করবে, সাহিত্যও শিখবে। এই 4টে টেক্সট বুক হলো আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ, শিল্পবেদ। আশা করি অসুবিধা নেই, দাঁড়াও আর একটু ডিটেলসে যাই, ঠিক আছে? বেদে কোন ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো ছিল? স্যার কি হচ্ছে, এবার তো অত্যাচার করছেন। আরে না, অত্যাচার করছি না, মনে রাখো না, ভাল লাগবে, মজা লাগবে। ওম, এই ওম শব্দ ছিল 1028 বার। সবচেয়ে বেশি বার বেদে কোন শব্দ আছে? ওম। মাথায় রাখো, দাদাগিরিতে কোনোদিন কোশ্চেন এলো, WBCS এও আসতে পারে। জনা 275 বার আছে এই শব্দটা। ওকে, বিষ, বিষ মানে মানে পয়জন নয়, বিষ মানে গ্রাম, বিষ, ওইসব, 171 বার আছে। ওকে, ব্রাহ্মণ, ব্রাহ্মণা, মূর্ধন্য, ঠিক আছে, ব্রাহ্মণা নাকি উচ্চারণ হবে, 9টা, ব্রাহ্মণা, এটা আছে 14 বার। আর গৌ মানে গরু, এই গৌ আছে 176 বার, সরি পরপর সাজালে গৌটা এখানে আসা উচিত ছিল। ওম, জনা, গৌ, বিষ, ব্রাহ্মণ, ব্রাহ্মণা, স্যার কি সব ব্রাহ্মণা বনা করছেন, আসল উচ্চারণটা মূর্ধন্য ওরকমই হয়, এগুলো পড়লে হয়ে বেশি হয়ে যাবে। বলছে কৃষ্ণা রেড্ডি ইজ বাল্কি, হ্যাঁ ভাই তা তো পড়তেই হবে, তুমি WBCS অফিসার হতে যাচ্ছ। বিধাতাতে 122টা কি? দাঁড়াও, বিধাতাতে 122টা কি দেখে দি।
বিশ্বজিৎ বলছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়তে 7 ঘন্টা লাগলো কৃষ্ণ রেড্ডিতে। এক্স্যাক্টলি, লাগবে, কিন্তু ওই 7 ঘন্টার সময় তুমি যে ফরম্যাটটা বানিয়ে নেবে ওটা পড়তে দেখবে তোমার বড় জোর 20 থেকে 25 মিনিট লাগবে, যদি এইরকম ভাবে ফরম্যাট বানাও। তুমি আর জীবনে বইটা পড়বে না, বই একবারই পড়বে, মেক ইট ভেরি ক্লিয়ার, ফরম্যাট বানিয়ে নেবে, তারপর ওই বই পারলে কাউকে দিয়ে দাও, গিফট দিয়ে দাও, ওই বই আর বাড়িতে রাখবেই না, চোখের সামনে রাখবে না, খুলবে না ওই চ্যাপ্টার। এবার তুমি খালি ওই ফরম্যাট পড়বে, কিন্তু যখন প্রথমবার পড়ছো আর ফরম্যাট তৈরি করছো, মেক সিওর যত টাইম লাগে লাগুক, কিন্তু একটা পয়েন্টও যাতে বাদ না যায়। ওকে, একটা টাইপও যাতে বাদ না যায় এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার এবার কে একটা জিজ্ঞেস করলো যে এই বিধাতা 122 এটা কি? ঋগ্বেদে 122 বার এই বিধাতা শব্দের উল্লেখ আছে, ঠিক আছে? এটাও তাহলে একটা ইম্পর্টেন্ট, ওই জন্য আমি 122 বলে দিয়েছি, মানে মেনলি এই শব্দগুলোই বেশি বার করে আছে। স্যার যে কোনো ইয়ার এনসিইআরটি থেকে নেবো তো, মানে ওরে শুভ্রজিৎ বলছে কিভাবে ফরম্যাট বানাবো বলুন প্লিজ, এই তো আমি বানাচ্ছি, আমি তো কৃষ্ণ রেড্ডি পড়ে পড়ে ফরম্যাট বানিয়েছি, ঠিক আছে? দেখো আমি যদি তোমায় দেখাই, আমি অন্তত 50 খানা শর্ট কোশ্চেন পড়ে ফেলেছি। এই দেখো এখানে আমার 7টা শর্ট কোশ্চেন হয়ে গেছে, 7টা কি 9টা হয়ে গেছে, 7টা দেবতার নাম, আবার ইন্দ্র কতগুলো স্তোত্র পেয়েছে, অগ্নি কতগুলো পেয়েছে, হয়ে গেছে। কটা ওয়ার্ড খরচ হয়েছে আমার বইতে, এটা নিয়েই লেখা আছে এক পেজ। দেখো সমস্ত নারীদের নাম, ট্রাইবাল অ্যাসেম্বলি, পর 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 কোনটা রিপাবলিক, কোন রাজা ছিল, পরিষদে প্যাট্রিয়ার্কাল ম্যাট্রিয়ার্কাল ছিল, বিধাতার কাজ কি ছিল, ম্যারেজ কত রকম হতো, কোন ম্যারেজের কি নিয়ম, সব হয়ে গেছে। ম্যারেজ নিয়ে লেখা আছে 3 পাতা। ওগুলোকে তোমায় ছোট করে এরকম একটা লাইনে বানিয়ে ফেলতে হবে। তাহলে এইটা পড়তে, এই স্লাইডটা পড়তে তোমার কতক্ষণ লাগবে? বড় জোর 1 মিনিট। একবার যেই পড়া হয়ে গেল, রিভাইজ মারতে কতক্ষণ লাগবে? বড় জোর 1 মিনিট। এবার এইটাই যদি বইতে পড়তে যাও, এটা লেখা আছে 3 পাতা, বিভিন্ন বই, আমি তো বিভিন্ন বই ঘেটেই এগুলো বানাচ্ছি একসঙ্গে, ঠিক আছে? কাজে এই 3 পাতা থেকে 1 মিনিটের ফরম্যাটটা তোমায় বানিয়ে ফেলতে হবে, যেভাবে আমি করছি ঠিক সেইভাবে। চলো 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 পরের জায়গা, টাইম নেই। হ্যাঁ, পরের জায়গা আমাদের উপবেদ হয়ে গেল, ইম্পর্টেন্ট ওয়ার্ড হয়ে গেল, পলিটিক্যাল কন্ডিশন, ঋগ্বেদিক এজ, ঋগ্বেদিক এজের পলিটিক্যাল কন্ডিশন 1 নম্বর পয়েন্ট। ট্রাইবাল মনার্কি ছিল, মানে উপজাতি ভিত্তিক রাজত্ব, এই উপজাতির সর্দারে, ওই উপজাতির সর্দারও, এরাই হচ্ছে রাজা। কিং ইলেক্টেড ছিলেন, নির্বাচন করা হতো, রাজার ছেলে রাজা, ওইসব ঘাপলাবাজি ছাড়ো। দেখেছো এখন যে আমাদের নির্বাচনী ব্যবস্থা কোন সময় চলে এসেছে, তাই আমি সব সময় আমাদের যে প্রাচীন কাল হিন্দু ধর্মের, বৈদিক ধর্মের, সনাতন ধর্মের, আমি সেটাকে খুব রেসপেক্ট করি। তোমরা WBCS হতে যাচ্ছ, সেখান থেকে কিছু শিখে নাও। ওকে, ওই লাইফস্টাইল, ওই নিয়ম নীতি তুমি যদি মেনে চলো, জীবনে তুমি সাকসেসফুল হবে। কত সায়েন্টিফিক ছিল, আপডেটেড ছিল সেই সময়টা, মাঝখানে আমরা পুরো ডুবিয়ে ছেড়ে দিয়েছিলাম। ইভেন আমি তো মনে করি যে এই যে আয়ুর্বেদের যে নিয়ম, ওটা মানুষকে চরম সাকসেসফুল বানিয়ে দিতে পারে জীবনে। আমরা আমাদের ব্রেনের কত পার্সেন্ট ইউজ করি? 9 থেকে 11%। এই যে বিবেকানন্দ, আইনস্টাইন, এরা 15-16% পর্যন্ত ইউজ করতে পারতেন। এইটা যদি তুমি পেরে যাও, তাহলে তুমিও হয়ে যাবে সুপারম্যান। তখন তোমার মধ্যেও ওই দেখবে 1 মিনিটে একটা বই পড়ে ফেলতে পারছো, যেমন বিবেকানন্দ পড়তো, পাতা উল্টা তো পড়া হয়ে যেত, কি করে? কারণ ওনার ব্রেনের 15-16% উনি কাজে লাগিয়ে ফেলতেন। কি করে? ওই যোগা, ওই খাদ্যাভ্যাস, ওইগুলো মেনটেন করতে করতে। এইটা মানে আর কিছুই না, ধরো খুব খুব সাইন্টিফিক, ঠিক আছে? আমি বোঝাতে চেষ্টা করছি, একটু বোঝো। আমি মনে করি আমি তোমাদের এইভাবেই গাইড করতে পারি, পড়ে তো তোমরা নিজেরাও নেবে। ছোটবেলায় যদি লেখা থাকতো আজ আম খাবো, একদম ছোটবেলা, তোমার বয়স 4, তুমি তখন এইভাবে পড়তে, আ জ আজ,
আম, আম, আজ আম। খ আকার, খা, বয় ওকার, বো খাবো, আজ আজ আম খাবো। কতক্ষণ টাইম লাগলো একটা লাইন পড়তে? 15 সেকেন্ড। তোমার বয়স 7 হয়ে গেল, তুমি তখন এরম পড়, আজ আম খাবো। কতক্ষণ টাইম লাগলো? 4 সেকেন্ড। তোমার বয়স এখন, এখন তোমার বয়স 25, এখন তুমি পড়ো, আজ আম খাবো। একবারে দেখে পড়তেও হয় না পুরোটা, তোমার পুরো লাইনটা একবারে দেখে মাথায় চলে আসে। কতক্ষণ টাইম লাগে? 1 সেকেন্ড। এটাকেই যদি তুমি বাড়াতে থাকো, তাহলে এই যে পুরো স্লাইডটা তুমি একবার তাকাবে, 1 সেকেন্ডে পুরোটা স্ক্যান হয়ে তোমার মাথায় উঠে চলে আসবে। তার জন্য তো বেশ কিছু নিয়ম মানতে হয়। কোথায় মানি আমরা? কোথায় মানি, তাই না? বেশি কিছু না। এক, তোমায় 5 AM-এ উঠতে হবে সকালে, অ্যাট এনি কস্ট। ঘুম ভাঙবে না, অ্যালার্ম বন্ধ হয়ে যাবে, মনে হবে এই তো মাথা ঘুরবে, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। একদিন মাথা ঘুরলে, একটু বমি বমি পেলে, চোখের তলায় কালি পড়লে তুমি মরে যাবে না, তুমি WBCS টা হয়ে যাবে। ওকে, এই টাইমে উঠতে হবে। তুমি একটা জিনিস জেনে রেখো নিশ্চিত, তুমি ভোর 5টায় উঠছো, রাত 11টায় অ্যাট এনি কস্ট ঘুমোতে যাচ্ছ। সারা দিনে না মনে হবে কত সময়, কত সময়, কত পড়ে ফেলছি, টাইমই শেষ হচ্ছে না, ফ্রাস্ট্রেটেড লাগবে না। তুমি জাস্ট 4 ঘন্টা পরে ঘুম থেকে ওঠো। ভালো কথা, স্যার আমি টাইম নষ্ট করছি না, স্যার আমি এখানেও 4 ঘন্টা পরে ঘুমোতে যাচ্ছি রাত 3টের সময়। একই ব্যাপার, উঠে দেখো, মনে হবে সারাদিন শেষ হয়ে গেছে। এই উঠবে, ঝিমঝিম লাগবে, মুখ ধোবে, খাবে, এই পড়তে বসবে, এই করে যেই 11টা বেজে যাবে মনে হবে এই তো সারাদিন শেষ, দাঁড়াও এই খেয়ে দিয়ে নিয়ে স্নান করে পড়তে বসি দুপুরে, দুপুরে একটু খেয়ে মনে হবে একটু শুয়ে নি, তারপর বিকেলে মনে হবে একটু বিকেলটা কাটুক, একটু সিনেমাটা দেখে নি, একটু ঘুরে নি মাঠে, তারপর দিন শেষ। এটা মেনটেন করো। 2, যোগা করো। আর 3, ফুড হ্যাবিট ঠিক করো। ফুড হ্যাবিট করো না তো অনেককেই ঠিক করে দিয়েছে, এই 3টে করে দেখো তো, জীবনে যদি কোনোদিন উপকার হয় সেদিন বলবে। ঠিক আছে, চলো, আমার এগুলো বলার কথা নয়, আমার পড়ানোর কথা, ঋগ্বেদ, পলিটিক্যাল কন্ডিশনে চলে আসি। চলো, পলিটিক্যাল কন্ডিশন, ঋগ্বেদ, ঋগ্বেদে ট্রাইবাল মনার্কি মানে হচ্ছে এক একটা উপজাতি ভিত্তিক রাজা থাকতো, যেমন ভরত উপজাতির একজন রাজা, ঠিক আছে, এরকম বিভিন্ন উপজাতির একজন রাজা থাকতেন, কিং ইলেক্টেড হতেন, কিংকে ভোট দিয়ে নির্বাচন করা হতো। আচ্ছা, ইম্পর্টেন্ট অ্যাসেম্বলি, যেমন বিধাতা, গণ, পরিষদ বলেছিলাম, সেই রকমই একটা ছিল সমিতি, যেটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেম্বলি। যেমন আর্লিয়েস্ট কি বলেছিলাম, বিধাতা, তেমন মোস্ট ইম্পর্টেন্ট কি, সমিতি। ওকে, 4 নাম্বার, 4 নাম্বার আমাদের যেটা, আচ্ছা এখানে আমি বলে দিই, এই সমিতিতে মহিলারা পার্টিসিপেট করত। ওকে, ভালো করে মাথায় রাখো, সমিতিতে মহিলারা পার্টিসিপেট করত। আচ্ছা, সভা, সভা বলে আর একটা ছিল আমাদের, যেমন পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এদের সভা, সমিতি। সভা কি, সভায় এল্ডারলি পিপল মানে বয়স্ক মানুষরা তারা থাকতেন, মানে এখানে লোকে অ্যাডভাইস দিত, যাদের জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে। আর সমিতি, এখানে ইয়াং লোকজন থাকতো, ছেলে মেয়ে সবাই। ওকে, এরা রাজাকে অ্যাডভাইস করতে পারত। আচ্ছা, 10 রাজার যুদ্ধ, 10 রাজার যুদ্ধ বাংলায় লিখে দিলাম, ঠিক আছে, কি হবে, ফাইট অফ 10 কিংস, এরকম কিছু হবে। 10 রাজার যুদ্ধ এই সময়ের পলিটিক্যাল কন্ডিশনের মানে অত্যন্ত উল্লেখযোগ্য। এই যে ভরত উপজাতি বলছিলাম না, ভরত উপজাতির রাজা যিনি ছিলেন, মানে রাজা সুদাস, তার সঙ্গে যুদ্ধ হয়েছিল 10 জন রাজার, কোথায়, রবি নদীর তীরে। রবি নদী মানে যেটাকে সেই সময় বলা হতো পুরুষিনী। ওকে, কারা জিতেছিল, এই ভরত উপজাতি জিতেছিল, যেই ভরত উপজাতির নাম থেকে আমাদের দেশের নাম পরবর্তীকালে হয়েছে ভারতবর্ষ, এটা অনেকে মনে করেন। সেই সময় যে 10 রাজার যুদ্ধ হলো, তার মানে 10টা ট্রাইবাল ছিল, 10টা গোষ্ঠী ছিল, তার মধ্যে যুদ্ধ হলো, ভরত উপজাতির রাজা সুদাস জিতে গেল, ভারতবর্ষ নামকরণের দিকে এই জায়গাটা এগিয়ে গেল। ওকে, কোত্থেকে পাচ্ছেন স্যার এই যুদ্ধের কথা, ঋগ্বেদের। এই শুভাশিস, এই গৌতম, ঋগ্বেদের পুড়িয়ে টুড়িয়ে দিল নাকি, দাঁড়া পোড়া গন্ধ বেরোচ্ছে দেখছি একটু, ঋগ্বেদের 7th মণ্ডল,
সপ্তম মণ্ডলে এই যুদ্ধের কথা উল্লেখ আছে। 1 মিনিট ধরো, মিলিসেকেন্ডেই আমরা পুড়ে মারা যাব কোনদিন এদের জন্য। বলো এই অবধি ঠিক আছে? এই অবধি ক্লিয়ার? চলো আর বলো না, আমরা মানে দম বন্ধ হয়ে যতগ্রী হই মহাভারতের মতো জ্বলে পুড়ে মরতাম, বেঁচে গেছি। এরা সিগারেট খেয়েই আমাদের মেরে ফেলবে। চলো আমরা চলে যাই পরের স্লাইডে, ঠিক আছে? সেভেন ম্যানুয়াল নয়, সেভেন্থ মন্ডল, মানে ঋগ্বেদে বিভিন্ন মন্ডল ছিল, প্রথম মন্ডল, দ্বিতীয় মন্ডল, তৃতীয় মন্ডল, এরকম যে মন্ডল আছে এর মধ্যে সপ্তম মন্ডলে উল্লেখ আছে এই 10 রাজার যুদ্ধের কথা। 10 রাজার যুদ্ধ হয়েছিল 10টা উপজাতির মধ্যে, যার মধ্যে জয়লাভ করেছিল ভরত উপজাতির রাজা সুদাস। ওকে, সভা সমিতি ডিফারেন্ট। সভা হচ্ছে বয়স্ক মানুষরা থাকতো, তারা উপদেশ দিত, আর সমিতিতে ছেলে মেয়ে সবাই থাকতো ইয়াংরা। তুই শ্বাসরোধ করে মেরে ফেলতিস আমাদের। সমিতি এবং সভার কাজ ছিল রাজাকে উপদেশ দেওয়া, পরামর্শ দেওয়া, এবং যদি কোনো আবেদন থাকে, কোনো দাবি থাকে সাধারণ মানুষের, সেইটা জানানো। ক্লিয়ার? চলো আর কোনো কোশ্চেন? ক্লিয়ার? চলে যাই পরেরটায়। আচ্ছা আজকে ক্লাসটা আমি পড়াচ্ছি, একটু তাড়াতাড়ি হয়তো শেষ করতে হবে, কারণ খুব একটা তাকাতে পারছি না। ঠিক আছে, ইকোনমিক কন্ডিশন তো পলিটিক্যাল হলো, এবার হচ্ছে ইকোনমিক। ক্লাস স্টপ করে দিতে হবে, দেখতে পাচ্ছি না কিছু। আচ্ছা তোমাদের অনেকটা বাকি থাকবে, 15 মিনিট আমার টাইম ছিল, বাট এখানে চোখে কিছু দেখা যাচ্ছে না। ওকে চলো আমরা পরের দিন এটুকু করে নেব। কি সমস্যা হয়েছে সেটা সুভাষিস স্যার নিশ্চয়ই উত্তর দেবে, সুভাষিস স্যারের ক্লাসে। কারণ ওনার দ্বারাই সংঘটিত এটা।